মনে হই আমারই দিহির মধ্যে হইতে প্রাণ হয়ে যাবে।
আমার যে শত শত অপ্সর অপ্সর রয়েছে তাদেরকে নিয়ে নাও ভগ্নে জানো দাদা জানো দাদা অপ্সরের জন্য নিয়ে যাব সেই মর্তধামে যদি না দাও তোমার প্রধান রক্ত কি দে তাহলে আমি বিমুখ হয়ে ফিরে যাব আজ যদি আমারই ভগ্নি পদ্ম বিমুখ হয়ে ফিরে যায় এই অম্লপুরী হইতে তবে যে আমার কলঙ্ক হবে আমি এখন কি করি না 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 কথা ভগ্নে এসেছি দাদা তোমার ডাকে আমি জানি তো বিপুল বলো ভগ্নে আমি অনিরুদ্ধ উষাকে তোমায় হস্তকি করে তুলে দেবো তোমার কাছে কোনো যুক্তি রয়েছে হ্যাঁ দাদা হ্যাঁ এমন কি যুক্তি আমার কাছে যুক্তি রয়েছে তোমায় প্রধান নর্তকীকে দিয়ে কাঁচা সোনার উপরে নৃত্য করাবে আর আমি তাই সেই নৃত্যর তাল ভঙ্গ করিব ভগ্নে তারপরে তো সবে মাত্র গেছে আমার প্রধান অবসর অবসরী অনিরুদ্ধ উষা এই সভা হইতে নৃত্য গীত করি আর এই পুনরায় তাদেরকে আমি কি করি ডাকতে পারি ভগ্নে না 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 ভগ্নে এ হতে পারে না তাহলে আমি বিমুখ হয়ে ফিরে যাবো দাদা না না ভগ্নে না অবশ্যই অবশ্যই আমি অনুরোধ উষাকে পুনরায় ডাকবো এই সভা মাঝে আর এই যতগুণে আমার দেবগণ রয়েছে সবাইকে আমন্ত্রণ করব পুনরায় সভা হবে এই সভার মাঝে এসেছে এক নতুন দেবীর আবির্ভাব তাই তো কোথায় কোথায় নারো এ মরিষি নারো হলো 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 ভগ্নি আসন গ্রহণ করো হলো টিস মাইক্রো ফোন হলো 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 হ্যালো 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 জি হ্যালো নারায়ণ 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 তাহলে এই মুহূর্তে আমি যাব ছুটে সেই ইন্দ্রপুরীতে তাহলে হরিনাম গাইতে গাইতে সেই ইন্দ্রপুরীতে চলে যাব হরিনাম যে দেবী পারে যাবি হরিনাম যে দেবী পারে যাবি মিটে যাবে দেহের জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা হই আমি হরি নামে ফেরিওয়ালা হরি নামে যে দেবী পারে যাবি হরি নামে যে দেবী পারে যাবি মিটে যাবে দেহের জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা আমি হরি নামে ফেরিওয়ালা I'm
Go back.
ফুল বাগানে চলে গেছি কোথায় উষা কোথায় উষা উষা কি আজ যদি উষা আসি তার সঙ্গে আমি অভিমান করব ভুলব না গো আর কোনদিন ভালোবাসি শুধু তোমাকে Oh,
আমি তোমাকে পরীক্ষা করেছিলাম আমায় পরীক্ষা তুমি আমার কতটি ভালোবাসো তো আমার ছাড়া আমার তো পৃথিবীতে কেউ নেই তার জন্য জানো প্রভু ভালোবাসা আমি তুমি পরীক্ষা করে দেখছিলাম যে তুমি আমায় কত ভালোবাসো সত্যি সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি গো জানো শাগো আজকে এই লোকসভা থেকে এসে শরীর কেনা যেন ক্লান্ত হয়েছি গো আমি তোমার মার সুন্দর করে আমি পালক সাজিয়ে দেব ওই আমি স্বামীর পালক সাজানো গাথিবু ফুলির মালা আমি স্বামীর লাগিয়া পালঙ্ক সাজালা গাথিবু ফুলির মালা তুমি আমায় ডাকছিলে না গো তাহলে কে যেন মনে হয় বাইরে ডাক দিচ্ছে গো যাও না একটিবার গিয়ে দেখে এসো তুমি একে আজি কুটির প্রাঙ্গণের বাইরে যেন কারি শব্দ পাই তাহলে গিয়ে দেখি না কেন আজি অসময়ে কেন মম কুটিরি প্রাঙ্গণে দাদা তাই তাই আমাকে দেখে চমকে গেলে তাই না হে দাদা শুরু তোমাদেরকে পুনরায় যেতে হবে সেই ইন্দ্রপুরীতে
ইন্দ্রপুরীতে কেন দাদা আবার ইন্দ্র মহারাজ আবার নিত্যের আয়োজন করেছে নিত্যের আয়োজন দাদা এই মুহূর্ত তো আমরা আসলাম সভা হইতে আবার কেন আদেশ করেছেন বলো সেখানে নতুন দেবীর আবির্ভাব হয়েছে নতুন দেবীর আবির্ভাব না দাদা যেতে পারবো না দাদা শুনো শুনো মুহূর্ত তুমি যদি না যাও তাহলে তোমাকে কি করবে জানো জানতে বড় তোমাদের তো অভিশাপ কি দাদা আজ কি বললে দাদা অভিশাপই করবে অভিশাপের কথা শুনতে যেন হৃদয় খাড়া চলে যায় দাদা জানো দাদা জানো বলো আজ অভিশাপের কথা শুনে যেন আমারই ওই যে আমি যক্ষ নৃত্য করে ওহে আমার বাহাম চক্ষু নিত্য করে দেবরাজ দেবতার রাজা দেবরাজ ইন্দ্র আজকে যদি সভা মাঝে না যায় তাহলে ক্ষেপ্ত হয়ে আমাদের অভিশাপই করতে বাধ্য হবে সত্যি বলো তবে দাদা কিছু সময় অপেক্ষা করো আমি প্রাণপ্রিয়ে ওষাকে সঙ্গে করে নিয়ে যাব তাহলে আমি অপেক্ষা করছি আজই আমার কাছ থেকে তুমি হাসি মুখে আমার কাছ থেকে গেলে খুব কিন্তু দেখি তোমার বদনে খালি ভারী দুই চোখে জলে ভরা দেখতে পাই কেন তাহলে নিশ্চয় তোমার কিছু হয়েছে জানো সে জানো আজই আমাদের আবারই পুনরায় যেতে হবে দেব সভাতে যাও সাবেক বলো সে প্রত্যেক দিন আমরা নিত্য গানে করিয়ে আসি আবারে আমাদেরকে পুনরায় যখন যেতে হবে আজ নারদ দয়া কুটিলি প্রাঙ্গণের বাইরে দাঁড়িয়ে রয়েছি বলেছি কি জানো গো আজ সবার মাঝে নাকি নতুন দেবীর আবির্ভাব হয়েছে সবার মাঝে নতুন দেবী আবির্ভাব তবে আমাদের আদেশই করেছে
কাছে যেতে হবে ইন্দ্র সবাই তুমি যখনই আমায় বলছো আমি নিশ্চয়ই যাব গো দেবতা যাবে গো যাবে কিন্তু যাবার আগে যেইভাবে মা হরিগড়ের রাজনে পুষ্পাঞ্জলি দিয়ে যায় পুষ্পাঞ্জলি সেইভাবে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে চলে যাব তাই হবে স্যার ওকো মা গৌরীমা আমরা পুনরায় যাব নিন্দু সবাই নিত্য গানে করতে মাগো তুমি দুই হাত তুলে আশীর্বাদ না করলে আমরা তো যেতে পারবো না তার জন্য মা তুমি আমাদের ঘরে এসো এসে তুমি আমার দুই হাত তুলে আমাদেরকে আশীর্বাদ করো চরণ ধুলি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি রেখো তোমায় দুই সদাই মাগো তুমি মা সদাই মাগো তুমি ترجمة
আজ দেখতে পাই আমার এই শিজুয়া পর্বত পাহাড় পর্বত চলে যায় এই তো অনন্ত উষার কণ্ঠে স্বর ছুটে যায় ওর নিকটে ওই স্থানে একবারে মা বলে তোরা ডাক না যে তো এ মায়ের মহিমা একবারে মা বলে তোরা ডাক না যে তো এ মায়ের মহিমা আজি প্রথমাতে কেন মনসা বলতে পারিস ওগো মা আজ বলতে পারো মা কোথায় চলেছো তুমি আমি কোথায় যাব সে বলে তোমায় আমি জানিয়ে দেব তাহলে শোনো মনসা বলো ওই দেখো আমার সেবিকা অনিল চৌষা মা মা বলে স্মরণ করে তাই ছিঁচুয়া পর্বত ছেড়ে নয় এই পাহাড় পর্বত ছুটে যাচ্ছে তার ঘটি স্থাপন হব বলে আমার সেবিকা রয়েছে বলে প্রতিদিন আমার চরে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে অন্ন জল গ্রহণ করে তাই বলি তুই আমার পথ ছেড়ে দিয়ে আমায় যেতে দাও জানো মা জানো আর যদি তার ঘরে অধিষ্ঠান হও হ্যাঁ তাহলে যে আমার অমঙ্গল হবে তোমার অমঙ্গল হোক সুমঙ্গল হোক আমি কখনো তোমার চাইনি তাই তোমায় বলি আমার পথটা তুমি ছেড়ো বারে বারে বুঝিয়ে বলি মা তবুও তুমি মানো না সে যাবে উষার ঘাটে হ্যাঁ তাহলে শোনো মা আমার কথা এমন কি বলবে মনসা যদি সে অনুরুদ্ধ উষার ঘাটে যদি অধিষ্ঠান হও অধিষ্ঠান হলে আমার দুটি পুত্র অনিরুদ্ধ আমার পুত্রের সমাজ সমতল আজ তুমি আমায় কিনে দিয়ে গেলে আর যদি অনিরুদ্ধ উষার ঘটে বিস্থাপন হয় কার্তিক গণেশের মন্ড খাবো ভালো না ভালো না ভালো না ওরে অনিরুদ্ধ ওরে উষা প্রতিদিন তোমাদের ঘটে বিস্থাপন হতো আজি তোমাদের আমি ঘটি স্থাপন হতে পারলাম না তাই আমি অদূর হতে তোদের প্রতি আমি সহায় হয়ে থাকব তোদের প্রতি লক্ষ্য রাখব লক্ষ্য রাখব Thank you.
আজকে নজিনে ঘোড়া বাড়ি করি কিছু ভালো নয় কিন্তু এটি তো নারীদের জন্য হয় অমঙ্গল গো তাই ওগো দেবতা তুমি আমায় যেতে বলো না আরে আমি যাব না আমি যাব না ওই ইন্দ্র সবাই নিত্য গানে করিতে নাও শা আমি যে নারদদারি কথা দিয়েছি আমি যে ইন্দ্র সবাই যাব শা আজ আমাদের যত অমঙ্গল হোক না কেন আমি ইন্দ্র সবাই যাব গো কি বলছো দেবতা তুমি কি যাবে না ঊষা আমি যাব না না ঊষা চারিদিকে সকলে বলে পাখি গো উনি ঊষা উনি ওই ইন্দ্র সবাই গেলে তো আমার অমঙ্গল হতে পারে অমঙ্গল তার জন্য তোমার দুইখানা চলার ছলে বলি তুমি আমায় যেতে বলে না আজ আমাদের যত অমঙ্গল হোক না কেন আমি যে ইন্দ্র সবাই যাব গো যাবে তুমি কি যাবে না গো তুমি হচ্ছে আমার স্বামী আমি নিশ্চয়ই তোমার সঙ্গে যাবো চলো স্বামী গো বলো সবাই ঘর থেকে বার হতে যে পায়ে লাগে আমার উঠা উঠা প্রাণ নাথ গো তুমি কি যাবি না ঊষা ও প্রাণের প্রিয়ে গো আরে আমি দিয়ে
আসন গ্রহণ করো নারায়ণ 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 কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো মধুর নাম হরি শরীরের ঘামটুকু শুকাইনি আবার আমাদেরকে পুনরায় কিসের জন্য আগমন করেছি তাই তো না বললে জানবে কি করে উষা আজই আমার এই অমলাপুরী দিয়ে এক নতুন দেবীর আবির্ভাব হয়েছে নতুন দেবী হ্যাঁ তাই নতুন দেবী বহু আশা করে এসেছে এই অমলাপুরীতে যে আমারই প্রধান অবসর অবসরী অনিরুদ্ধ ঈশা ভালো নৃত্য গীত করতে পারে আশা করে এসেছে তোমাদের নৃত্য গীত শ্রবণ করবে এবং দর্শন করবে বলে কিন্তু প্রভু সেই দেবী কোথায় রয়েছে তাদেরকে যে আমরা দর্শন করতে চাই সেই দেবীকে দর্শন করবে তবে দর্শন করবে সেই দেবীর নাম কি সেই দেবীর নাম হচ্ছে মনসা সাবিকু প্রণাম হয়ে মা তবু চরণ তবে শোনো অনুরোধ ঈশা বলো আজই নতুন দেবী বড় আশা করে এসেছি তোমাদের নৃত্য গীত শ্রবণ করবে বলে তাদের এই নৃত্য গীতের এক নিয়ম বিধি রয়েছে নিয়ম বিধি হ্যাঁ কিন্তু প্রত্যেক দিন নৃত্য করো খোলা মাঠে আজ নৃত্য করতে হবে গণ্ডির ভিতরে গণ্ডির ভিতরে হ্যাঁ
কাঁচা শোলার উপরে দাদা তারপরে মস্তকে থাকবে জলের ঘটি মস্তকে থাকবে জলের ঘটি হস্তে থাকবে জ্বলন্ত বাতি হস্তে থাকবে জ্বলন্ত বাতি আর এই ভুতলে থাকিবে তোমার কাঁচা শোলা কাঁচা শোলা তাথই তাথই বলে নৃত্য করবে অনিরুদ্ধ উষা কিন্তু বহু দাদা প্রত্যেকদিন নৃত্য গানে করেছি আমরা আহুটে বাহুটে আজই আমাদেরকে নৃত্য গানে করতে হবে এই গণ্ডির ভিতর আরেকটি কথা মনে রেখো বলদেবরে খুব সাবধানে নৃত্য করবে অনিরুদ্ধ উষা খুব সাবধানে এই দেব মাঝে যতই আমি অপমানই না হই আর যদি হই অপমান হই যদি গণ্ডিত তবে তোমাদের কি জানো আমি আমাদের কোনদিন তাল ভাগ হয়ে যায়নি তাল ভাগ আমাদের হবে না আজ হবে না এই এই অনুরোধ উঠা কথাটি যাতে স্মরণে থাকে কাইতো মায়ের ভক্তদেরকে বলি যারা আছেন এখানে কর্তা বাবুরা যারা আছেন যারা বাড়িতে গান হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এই দেবসভায় সব দেবদেবীর রয়েছে সকলে মিলে দান করবেন এই কাঁচা সরার মধ্যে উষা কি করে নৃত্য করে আপনারা দেখতে পারবেন দশ বিশ পঞ্চাশ যা পারেন দান করবেন স্বামী বলে সুন্দর করে বাদ্য বাজাবি সুন্দর করে আমি নৃত্য গান করব তাই হবে সুন্দরভাবে নৃত্য করো ঝোবো ঝোল পুরি বাজি বাজি ঘুমটা খুলি যায় তাই মুড়ি লজি সকলে মিলে উল ধরে সংশোধনে দেবে মা ঝোমর ঝোমর পুর বাজি ঘুমটা খুলি যায় প্রধান নেতাদের কর্ম করতে চলেছ উষা অনিরুদ্ধ
আমাদের পুত্র কন্যাসহ এবার কার মধ্যে তাদেরকে ক্ষমা করা ব্রহ্মদে আমার প্রধান অপ্সরাপ্সরি অনুরোধ হইছে অপরাধে করেছে বলে বলতে যান অনিরুদ্ধ উষা আমাদের পুত্র কন্যা সম সামান্য টুকু অপরাধের জন্য আমি ক্রন্দিত হয়ে অভিশাপ করতে যাচ্ছিলাম তাই শুধু একমাত্র প্রথমবার এই ব্রহ্মদেবের আদেশ পালন করার জন্য আমি তাদেরকে মার্জনা করলাম অনিরুদ্ধ উষা প্রথমবারের জন্য তোমাদেরকে করলাম মার্জনা দ্বিতীয়বার যদি তালভঙ্গ হয় তবে তোমাদের মার্জন করব না খুব সাবধানে নৃত্য করবে বলিয়া গৌশা স্বামীগু আজ মনে হই আমার মৃদঙ্গেরই তালে ভুল হয়েছিল গো আরে ভুল হবে না তুমি সুন্দরভাবে নৃত্য করো এবারে আমি তালে ভুল করব না তাই হবে ঈশ্বর ভগবান সকল মিলে উলধনি শঙ্কধনি দেবে মা গো সকল মিলে দান করতে হয় মা দান করলে নিশ্চয় করে আমি সুন্দর করে নৃত্য গান করতে পারবো সকল মিলে দান করবে আজি দেবতারি মাঝি আমার গাইতে হবে আজি দেবতারি মাঝি আমার গাইতে হবে তাদেরকে এবার কর মতন মার্জনা করে দাও বলিয়া দেবরাজ হে ত্রিলোকেশ্বর দেবাদি দেব মহাদেব একে করে দ্বিতীয়বার এই আমাদের মহাদেবের আদেশ পালন করার জন্য শুধুমাত্র তোমাদেরকে করলাম মার্জনা কিন্তু অনিরুদ্ধ উষা তাই মনে যাতে স্মরণে থাকে দ্বিতীয়বার যদি হয় তালভঙ্গ তবে আর কোনো দেবতারই কথা আমি মানব না তোমাদেরকে করবো কথা দিলাম প্রভু কথা দিলাম আরে আমাদের তালভঙ্গ হবে না গো হবে না খুব সাবধানে নৃত্য তাই হবে আমি যে সময় নৃত্য গান করতে যাচ্ছি সে সময় অদূর থেকে আমার কথা অপেক্ষায় দৈঠানি বিজলি ছটায় আসে গো সেই সময় আমার তাল ভোগ হয়েছে তার জন্য তুমি ক্ষমা করে দাও বলি জানি না আজই কেন আমার বেদঙ্গুল তালে ভুলে হয়ে যায় তাই তো উষা এবারে সাবধানে নৃত্য করে এবার সুন্দরভাবে মৃদঙ্গ তুমি সুন্দর করে বাদ্য বাজাবি
আমি সুন্দর করে ইন্দ্র সবাই নৃত্য গানে করব ওই না ভালো কইরা বাজাও গো তো তারা সুন্দর উষানা ওই না ভালো কইরা বাজাও গো তো তারা সুন্দর উষানা বলি দেব রাজগ গো ক্ষমা করে দেহ গো হস্তি ধরি পায়ে পড়ি রাজ বিনতি আমায় রে আরে মোর তো ধানি বড়লা আমরা সহি কে মোর দেব আরে তুই কি আমার নয়ন মনে আজ
বলো শবনম পাশে কখনো সোনা হয়ে যায় না দেবরাজের আমাদেরকে করেছিল অভিশাপ অভিশাপ চলে যেতে হবে আমাদেরকে মর্ত ধাবে তাই তো ও গো দাদা আর বিলম্ব কিসের কারণে ভগ্নে অনিরুদ্ধ উষাকে আমার হস্তে অনিরুদ্ধ উষা হচ্ছে আমার নয়নে মনে দেহের প্রাণ তাদেরকে যে আমি বিদায় দিতে পারছি না ভগ্নে ও গো দাদা ভগ্নে এখনো তোমায় বুঝিয়ে বলছি আমার এই অভিসম্বাদ ফিরিয়ে দাও ও গো দাদা এই মর্তধামে যখন আমি পূজো প্রচার করতে পারবো তখন তোমায় অনুরুদ্ধ উষাকে ফিরিয়ে দেব দাদা বেশ বেশ ভগ্নে অনিরুদ্ধ উষা দ্বাদশ বৎসরের জন্য নিয়ে যাবে তোমার কার্য সাধন হলেই পুনরায় ফিরিয়ে নিয়ে আসবে মমসভায় হ্যাঁ দাদা হ্যাঁ আমার হস্তে তাদেরকে তুলে দাও এই নাও ভগ্নি আমি আমার দেহের মণি নয়ন মণি দেহের প্রাণীকে তোমায় হস্তে তুলে দিলাম বেশ দাদা বেশ বিদায় দেব না চলে যাই সকলকে ছেড়ে দিই যদি আমরা কোনো অপরাধ করে থাকি আমাদেরকে ক্ষমা করে দিও অনিরুদ্ধ উষা আজ আমায় ছেড়ে চলে যাবে তোমাদের দেবতার কাছে প্রণাম জানিয়ে না আমার Thank you.
এবার আমি অগ্নি জ্বালাবো, এই অগ্নিতে ঝম্প দেবে। এ কি বলছো বা? তোমাদের আত্মাকে নিয়ে যাব সেই মর্ত্যধামে। তাহলে আমাদেরকে এইভাবে নিয়ে যাবে না মা? না ওষা, ওই অগ্নিকুণ্ডতে আমি ঝম্প দিতে পারি, কিন্তু এক শর্তে মাকু। এমন কি শর্ত বলো? যতক্ষণে আমার সঙ্গে সত্য করবে না, আমি অগ্নিকুণ্ডতে ঝম্প দেব না। বেশ মেহুনা, আমি তোমার সত্য করিব। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য লঙ্ঘন হলে নরক, নরক হবে। বার বেশ উষা, যেইভাবে আমরা যুগল মিলন হয়ে রয়েছি, হ্যাঁ মর্ত্যধামে যেন যুগল মিলন হয়ে থাকতে পারি। বেশ উষা, তথাস্ত মা। যদি আমি কোনো বিপদে পড়ি, এক ডাকে তোমায় সাড়া দিতে হবে মা। বেশ উষা, তোমার ডাকে আমি সাড়া দেব মা। মর্ত্যধামে পশু পাখি যত রয়েছে, সকলের কথার শুনে আমি বুঝতে পারি, তার সঙ্গে যেন আমি কথা বলতে পারি। তথাস্ত বৎস স্বামী গো। বলো শেখ, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তোমার সামনে আমি এই অগ্নিকুণ্ডতে আমি ঝম্প দেব। নাও সে না, তুমি আমায় না গো। আজ যদি মর্ত্য হলে দুই ঢুলেই মরবো,
বাজতে হলে তো ঝুড়ি বাজবাবু, চলো না তুমি একসঙ্গে আমরা অগ্নিকুণ্ডে ঝম্প দেব। তুমি আমায় কথা দাও। বলো স্যার। মর্তধামে গেলে তুমি আমায় কখনো ভুলে যাবে না তো? না গো সোনা, আমি মর্তধামে গেলে আমি কোনোদিন তোমাকে ভুলে যাব না। তবে তুমি কথা দাও ঈশা, মর্তধামে গিয়ে কি তুমি আমাকে ভুলে যাবে? ঈশা কথা দিলাম স্যার। কথা দিলে এই সময় তোমায় দেখতে পাবো, সেদিনই তোমাকে আমি সারা দিয়ে ডাকে দেব। তাই তো, তবে চলো ঈশ্বর। অঘুবম্মাদি, তাই তোমার অগ্নিকুণ্ডতে আমরা ঝম্প দিচ্ছি। এই অগ্নিকুণ্ড জন্য সাক্ষী থাকলে তুমি হই। জয় বাবুসা দেবীর জয়। এই তো অনিরুদ্ধ ঊষা এই অগ্নিকুণ্ডে ঝম্প দিয়েছে, তার আত্মাকে লইয়া আমি যাব সে মর্তধামে। যমরাজ? হ্যাঁ আমি ধর্মরাজ। হঠাৎ করে শুধু একমাত্র অধিকার হঠাৎ করে আমার পট আটক করেছে পিতা। পদ্মা স্বর্গ মর্ত ত্রিভুবনে যত জীব মরে যম অধিকার। ওগো পিতা। হ্যাঁ পদ্মা। এই দুটো জীবের অধিকার তো শুধু একমাত্র আমার। তোমার? যমরাজ পিতা পদ্মার জীবখানা তুমি নিতে পারো, তাহলে ওর যখন পর্যন পড়বে তখন তোমাকে দিতে হবে পিতা। বেশ পিতা, তোমার অনুমতিতে আমি তাকে জীব পরিধান করিব। হ্যাঁ, কিন্তু যেই সময় আমার কাজে লাগিবে। হ্যাঁ পদ্মা। বেশ, তাহলে আমার সঙ্গে সত্য করতে হবে। হ্যাঁ, এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, এই সত্য নঙ্গল করিবে নরক হবে বাস। তাহলে এই মুহূর্তে দিলাম তোমায় জি। ওগো দাদা, এই মুহূর্তে আমার জিভটি ফেরত দিয়ে দাও। তাই পাতা, আমি তোমায় পরীক্ষা করছিলাম। বেশ, তাই হবে। বেশ, এই মুহূর্তে জিভটি আমি হরণ করে নিলাম।